নীতি নিয়মই কষ্টের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে যেটা সব সময় চলমান থাকে। আমি বললাম যে সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়, হাদিস বুখারি মুসলিম। আপনি এই তিনবার পড়ার জন্য চেষ্টা করবেন, এই চেষ্টা বহাল রাখা খুব কঠিন। কেন? নীতিগতভাবে নিয়ম পালন করা খুব কঠিন। তিন দিন একটা টাইমে সূরা ইখলাস তিনবার পড়ার পরে দেখবেন চতুর্থ দিনের দিন ওই সময়টা বহাল রাখতে পারিনি, টিকিয়ে রাখতে পারিনি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমল কম করো, তবে যেটা চলমান রাখতে পারবে সেইটা গ্রহণ করো, যেটা চলমান রাখতে পারবে না সেইটা গ্রহণ করো না। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। আমরা এখানে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছি, সালাফি কনফারেন্স থেকে কিছু নিয়ে যাব। এই জন্য এখানে যদি ইচ্ছামতো সময় কাটাই, যেমন সাইফুদ্দিন বেলাল যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন, যারা সবাই এসেছেন তাদেরকে সবাইকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে কি উত্তর দিবেন? ওখানে যে দোকানে বসে গল্প জমাচ্ছেন, রাস্তায় যে ঢংঢং করে হেঁটে বেড়াচ্ছেন, তো তার বক্তব্যের মূল্যায়নটা কি করবেন? এমামত দিয়ে ধর্ম চলে না, বেলায়েত দিয়ে ধর্ম চলে না, তরিকত দিয়ে ধর্ম চলে না, হুকুমত দিয়ে ধর্ম চলে না, ফজিলত দিয়ে ধর্ম চলে না, মাঝাবিয়াত দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কারো নীতি দিয়ে, কারো মতবাদ দিয়ে, কারো কর্ম দিয়ে, কারো পীরতন্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে ধর্ম চলে না। যা আমি মাঝে মধ্যেই বলে থাকি, জুমার খুতবাতেই বলছিলাম, যেই ধর্মে যেই বিধানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে, সেই ধর্ম কোনোদিনও হুকুমাত দিয়ে চলে না।